নমস্কার, শিউরি ঘেঁষেরে সকলকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে একটু অন্যরকম মুডে সময় কাটাতে চলে এলাম। আমরা তো সবাই রান্না করি, রান্না করতে ভালোবাসি, কিন্তু যদি রান্নাটাকে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয়? এই ধরুন ঠিক এরকম, এই যে গোলাপ বানিয়েছি টমেটো দিয়ে, গোলাপের ফুল, তার সঙ্গে ধনে পাতা দিয়ে। আপনি আপনার বিভিন্ন রকমের স্ন্যাক্সের সঙ্গে পরিবেশন করতে পারেন, বিভিন্ন রকমের রান্নার সঙ্গেও এটা গার্নিশিংয়ে দিতে পারেন। তাহলে কিন্তু রান্না আর মেজাজটাই আলাদা হয়ে যায়, তাই নাকি? তো আমি সেরকম ভাবনা নিয়েই আমি ঠিক করেছি, শিউরির ফেসিলে অন্তত সপ্তাহে একদিন এরকমই কার্ভিং নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তাই যেমন ভাবনা তেমন কাজ। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব কী করে এই টমেটো দিয়ে গোলাপ ফুল বানানো যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানাবো আমরা। তার জন্য কিছুই না, শুধু লাগে একটা ছুরি আর লাগবে টমেটো। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক। প্রথমে আমরা টমেটোটাকে দেখছি এই পিছন দিক আর এটা সামনের দিক, আমরা সামনের দিকটাকে কাটব। দেখুন ঠিক এইরকম দিকে এইভাবে আমরা কাটছি। প্রথমে এইভাবে খুব পাতলা করে আমরা প্রথম থেকে পাতলা করে কাটতে শুরু করব। গোল 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 করে আমরা এটা কেটে নেব। আস্তে আস্তে আপনারা পুরোটাই দেখবেন তবেই কিন্তু বুঝতে পারবেন। একদম মুখের দিক থেকে আমরা পাতলা করে করে কাটছি, যাতে শুধু ছালটাই কিন্তু কাটা হয়, যাতে কোনো টমেটোর যে স্কিনটা আছে সেটাই কিন্তু আমরা তুলে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমরা কাটছি। আমাদের রান্নার জন্য, রান্নাকে সাজানোর জন্য কিন্তু এরকম কার্ভিংয়ের খুব প্রয়োজন হয়। আমরা আজকে বানাতে চলেছি টমেটো দিয়ে গোলাপ ফুল, যেটা বিভিন্ন সময়ে আমরা সাজাই পরিবেশনের করার সময় সেফেরা ব্যবহার করে থাকেন। দেখুন আমরা পিছন দিকে চলে এলাম, ঠিক এইভাবে স্কিনটাকে কাটতে কাটতে একদম দেখুন পিছন দিকে চলে এলাম। আমাদের কাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, বাস আমরা এটা কেটে নিলাম। দেখুন কেমন দেখতে হয়েছে, ঠিক এইরকম দেখতে হয়েছে। এবার আমরা দেখুন এটাকে গোল করে করে মুড়ে দেব। প্রত্যেকটাকে আমরা গোল করছি। দেখুন আস্তে আস্তে হাতের সাহায্যে আমরা গোল করে নিচ্ছি। গোল করে করে পাকিয়ে নিচ্ছি। দেখুন লাস্ট ফিনিশিং হয়ে গেল আমাদের গোলাপ, এই তৈরি হয়ে গেল আমাদের গোলাপ। আমাদের এই গোলাপ হয়ে গেল। আমরা কিন্তু আরেক রকমভাবে মুড়তে পারি। আমি আবার খুলে ফেললাম ধরুন এটা। এবার আমি যেখান দিয়ে কেটেছিলাম ঠিক সেখানে সেখান দিয়ে শুরু করছি। আগেরটা বললাম যেখানে শেষ করেছিলাম সেখান দিয়ে শুরু করেছি, এখন যেখানে শুরু করেছিলাম কাঁটাটা মুখের দিকে সেখান থেকে আবার গোল করতে শুরু করলাম।
পাকিয়ে পাকিয়ে আমরা একদম শেষ প্রান্তে চলে আসব। তারপর দেখুন আমাদের গোলাপ রেডি। আমাদের টমেটো দিয়ে গোলাপের ফুল আমরা রেডি করে ফেলেছি, দেখুন খুব সুন্দর দেখতে। আপনাদের রান্নায় আপনারা এভাবে টমেটো দিয়ে গোলাপের ফুল বানিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন আপনার প্রিয়জনের সামনে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। দেখতে থাকবেন শিউলির হেসে। আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।